নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আদক। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। একটি অ্যানোনিমাস অ্যাপ যার নাম পিডি। আপনারা অনেকেই এই অ্যাপসটি ইউজ করেন, তো আজকের ভিডিওটি দেখাবো যে এই অ্যাপসটি থেকে আপনারা কী কী বেনিফিট পেতে পারেন এবং এই অ্যাপসটি আপনারা কীভাবে অপারেট করবেন। তো এই অ্যাপসটি দেখানোর আগে একটি কথা বলে রাখা প্রয়োজন যে এই অ্যাপসটি অপারেট করার জন্য অবশ্যই আপনাদের এজেন্ট পোর্টাল আইডি আর পাসওয়ার্ড থাকতেই হবে। উইদাউট এজেন্সি পোর্টাল এটি আপনি অ্যাক্সেস করতে পারবেন না। যদি কারো এজেন্ট পোর্টাল আইডি পাসওয়ার্ড না থেকে থাকে, সেটি আপনি ব্রাঞ্চে উপযুক্ত অ্যাপ্লিকেশন দিয়ে আপনি এই আইডি পাসওয়ার্ডটি নিতে পারেন, তারপরেই কিন্তু আপনি এই অ্যাপসটি প্রপার ইউজ করতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই অ্যাপসটি আপনি অপারেট করবেন। প্রথমেই আসুন দেখে নেওয়া যাক এই অ্যাপসটিতে আপনার পোর্টাল আইডি আর পাসওয়ার্ড কীভাবে রেজিস্টার করতে হয়। তো রেজিস্ট্রেশনের দুটো প্রসেস আছে। এক হচ্ছে নর্মাল রেজিস্ট্রেশন, যেক্ষেত্রে আপনাকে প্রতিটা ক্ষেত্রে বারবার ওটিপি দিতে হবে, মানে স্ট্যাটাস, রিভাইভাল বা যা কিছু দেখতে চান না কেন, সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকবার ওটিপি দিয়েই কিন্তু সেটা অ্যাক্সেস করতে হবে। আরেকটি প্রসেস হচ্ছে এমপিন রেজিস্ট্রেশন পদ্ধতি, মানে আপনার আইডি অর পাসওয়ার্ড এই অ্যাপটিতে রেজিস্টার্ড হয়ে থাকবে, সেক্ষেত্রে বারবার আপনাকে কিন্তু আপনার ওটিপি দেওয়ার প্রয়োজন নেই। তো আসুন আপনাকে আমি সেই প্রসেসটি করে দেখাই। পিডি ওপেন করার পর সর্বপ্রথমে আপনি আসুন এনবি আর ভাপ আপডেট অপশানে, তারপরে সেখানে রয়েছে এজেন্সি ডিটেলস। যদি আপনার এজেন্সি ডিটেল অলরেডি ভরা থাকে, সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করে নিতে হবে, নতুবা আপনাকে নতুন করে আপনার এজেন্সি ডেটা ভরতে হবে। যেমন ধরুন এখানে আমি একটি নতুন করে এজেন্সি ডেটা ভরছি, যেমন প্রথমে দিলাম এজেন্সি নেম, যেমন এজেন্সি নেম দিলাম সোমনাথ আদক, তারপরে আসছি ইউজার নেম। এখানে ইউজার নেম মানে হচ্ছে আপনার এজেন্সি কোড। আপনার যে এজেন্সি কোডটা আছে সেটি আপনি উইদাউট স্পেস, উইদাউট স্ল্যাশ, কমপ্লিটলি ক্যাপিটালে আপনি আপনার এজেন্সি কোডটি এখানে টাইপ করবেন। তারপরে আসছি আপনার পাসওয়ার্ডে, এইটা হচ্ছে আপনার পোর্টাল পাসওয়ার্ড, এই পোর্টাল পাসওয়ার্ডটা আপনাকে এখানে টাইপ করতে হবে। তারপরে আসুন আপনার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটি আপনি এখানে টাইপ করে দিন বা এখানে সিলেক্ট করে দিন। ডেট অফ বার্থ দেওয়ার পরে আসছি আপনার এজেন্সি ইয়ারের শুরু এবং কতদিন পর্যন্ত আপনি ডেটা ডাউনলোডিং করতে চাইছেন। আমি একটা র্যান্ডামলি দিলাম, ধরুন 1975 সাল থেকে আমি এজেন্সি ডেটা ডাউনলোড করতে চাইছি এবং আপ টু আজকে পর্যন্ত, মানে 4/5/2020 পর্যন্ত। তো এরপর যে অপশানটি আসে সেটি হচ্ছে এমপিন রেজিস্ট্রেশন। যদি আমি আমার এই অ্যাপটাকে এমপিনের মাধ্যমে রেজিস্টার করতে চাই, তাহলে কিন্তু আমাকে এমপিন রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্টার এমপিনে ক্লিক করলেই একটি স্ক্রিন খুলে যাবে, যেখানে দেখতে পাবেন যে এমপিন চাইছে প্লাস আমার মোবাইল নাম্বার চাইছে, মানে এজেন্টের মোবাইল নাম্বার চাইছে। এখানে আপনি একটা সার্টেন মোবাইল নাম্বার, আপনার সার্টেন এমপিন দিতে পারেন এবং একটি রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যেটি আপনার এলআইসির সঙ্গে রেজিস্টার আছে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে আপনাকে টাইপ করতে হবে। আচ্ছা, টাইপ করার পর যখনই আপনি রেজিস্টার এমপিনে আবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে একটি ওটিপি আপনার রেজিস্টার মোবাইলে আসবে এবং সেই নাম্বারটি, ওটিপিটি আপনাকে এখানে পুট করতে হবে। পুট করে দেওয়ার পর সাবমিট করুন এবং এই ওটিপিটি আপনার দুবার আসবে, আবার আরেকবার ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে, আপনি কপি করে হোক বা আপনি দেখে হোক, এই ওটিপিটা আপনাকে ইনপুট করে দিতে হবে। ইনপুট করে দেওয়ার পর সাবমিট করে দেবেন, এক্ষেত্রে আপনার এমপিন রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হবে। এই যেমন এখানে আমি যেমন 364755 এখানে আমি সাবমিট করে দিলাম, আমার এমপিন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল। এবার আমি আমার টোটাল ডেটাবেস, আমার পুরো এজেন্সির ডেটাবেস আমি এখানে ইনস্ট্যান্ট ডাউনলোড করতে পারি। আমি যদি আর ওটিপি এখান থেকে আর না নিতে চাই, ওটিপি আর ডাউনলোড ওটিপি না দিতে চাই, সেক্ষেত্রে আমি ইউজ এমপিনের মাধ্যমে আমি এটা কমপ্লিটলি ইউজ করতে পারব। তো ডাউনলোড করার অ্যাকচুয়ালি তিনটে স্টেপ থাকে। এক নম্বর হচ্ছে এনবি ডাউনলোড, দু নম্বর স্টেজ হচ্ছে আপনার অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ আপডেট করা, এবং তিন নম্বর স্টেজ হচ্ছে আপনার ফাপ, মানে এফইউপি আপডেট করা। তো এই তিনটে স্টেজ কমপ্লিট করলেই আপনার টোটাল
এলআইসির ডেটাবেসটি কিন্তু আপডেট হয়ে যায়। তো যখনই আপনি রেগুলার ইন্টারভেলে আপনি আপডেট করবেন, তো এই এই তিনটে স্টেজ আপনি কিন্তু ফলো করবেন। এক, এনবি ডাউনলোড, দুই, অ্যাড্রেস অ্যান্ড ডেট অফ বার্থ আপডেট, অ্যান্ড তিন নম্বর, আপডেট ইওর ফাব। এই তিনটে স্টেজ কমপ্লিট করলেই কিন্তু আপনার ডেটাবেসটি কমপ্লিট আপডেট থাকবে। অলরেডি আমরা এনবি ডাউনলোড চাপিয়েছিলাম, তো এনবি ডাউনলোড খুব শীঘ্রই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। দেখুন অলরেডি এনবি ডাউনলোড হয়ে গেছে। এরপরে আপনাদের আমাদের সেকেন্ড স্টেজ মানে অ্যাড্রেস অ্যান্ড ডেট অফ বার্থ আপডেট, যেটি আপনি প্রায় 1000 পলিসির ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। হ্যাঁ, তারপরে আপনাকে তৃতীয় স্টেজ মানে আপডেট ফাপ করতে হবে। তো অ্যাড্রেস ডেট অফ বার্থ শুধু নয়, এখানে আপনার অ্যাড্রেস ডেট অফ বার্থ ছাড়াও নমিনি, নমিনি রিলেশন, তারপরে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই সমস্ত কিছু কিন্তু এই অ্যাড্রেস অ্যান্ড ডেট অফ বার্থের সঙ্গেই ডাউনলোড হয়ে যায়। তো যখনই আপনি এর ফার্দার ইন্টারভেলে আপনি এটা ডাউনলোড করবেন, সেক্ষেত্রে এই এনবি, অ্যাড্রেস অ্যান্ড আপডেট ফাপ এই তিনটে স্টেজ কিন্তু মেনটেন করবেন। তো যাই হোক, এরপরে হচ্ছে আপডেট ফাপ। আপডেট ফাপটাও আমি চালিয়ে দিলাম। আপডেট ফাপ চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাপগুলোও কিন্তু আমার আপডেট হয়ে যাবে। তো ফাপ আপডেট হয়ে যাওয়ার পর এরপরে একটা কাজ থাকে, আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করে যদি আপনি এই ডেটাবেসটাকে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপসে লাইক ট্যাব ম্যাজিক বা এই ধরনের কোনো সফটওয়্যারে ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনাকে উপরের যে এক্সপোর্ট সিএসভিটি আছে এই এক্সপোর্ট সিএসভিতে ক্লিক করতে হবে। এক্সপোর্ট সিএসভিতে ক্লিক করলে এই ডেটাবেসটি, যেমন আমি একটি ট্যাব ম্যাজিক সফটওয়্যারতে দেখাচ্ছি, দেখুন এই ট্যাব ম্যাজিক আপনারা অনেকেই ইউজ করেন। এই ট্যাব ম্যাজিক সফটওয়্যারে এই পিডি থেকে ডাউনলোডের ডেটা কমপ্লিটলি আপনার এই ট্যাব ম্যাজিক সফটওয়্যারে ইম্পোর্ট হয়ে যাবে, এবং ট্যাব ম্যাজিক সফটওয়্যারের সিআরএম অপশানে গিয়ে আপনার টোটাল রেকর্ড, টোটাল ডেটা আপনি কিন্তু এখানে দেখতে পারেন। হ্যাঁ, সেখানে গিয়ে আপনি পলিসি ইনফরমেশান, কাস্টমার ইনফরমেশান, আপনার ডিউ ইনফরমেশান, আউটস্ট্যান্ডিং ইনফরমেশান, ল্যাপস ইনফরমেশান, সমস্ত ইনফরমেশান আপনি কিন্তু এই সিআরএম অপশান থেকে পেতে পারেন। তো পিডি সফটওয়্যারটা আপনারা কীভাবে ইউজ করবেন মোটামুটি আপনাদের কিছুটা ধারণা দেওয়া হলো। পিডি সফটওয়্যারের আরও কিছু এক্সক্লুসিভ ফিচার্স আছে যেটা আমি এখনই দেখাবো, সেটাও আপনারা দেখতে পারেন। যেমন ধরুন পিডি সফটওয়্যারে আমরা যে মেনুগুলো দেখতে পাচ্ছি, যেমন ধরুন এনবি ফাপ আপডেট, এক্সপোর্ট সিএসবি, ইমেল সিএসবি, পলিসি স্ট্যাটাস এনি পলিসি, রিভাইভাল কোটেশন, ম্যাচুরিটি ভ্যালু, এসবি ক্লেম, প্রিমিয়াম সার্টিফিকেট, ডক্টর লিস্ট, কারেন্ট ন্যাপ, ব্রাঞ্চ লোকেশন, প্রত্যেকটি মেনুরই একটি নির্দিষ্ট ফাংশান আছে। আপনাদের প্রথমেই একটি দেখায়, সেটা হচ্ছে পলিসি স্ট্যাটাস। এইখানে অনেক সময় কী হয়, আমাদের এই যে ডেটাবেসটা আসছে, যা কিছু আপনারা দেখছেন, টোটালটাই কিন্তু এলআইসির সার্ভার থেকে। তো এলআইসির সার্ভার যদি কোনো কারণে কাজ না করে সেই মুহূর্তে, আপনি অনলি যদি শুধু স্ট্যাটাসটা দেখতে চান, সেক্ষেত্রে আপনি এই স্ট্যাটাসটি ইউজ করতে পারেন, অনলি পলিসি স্ট্যাটাস। এক্ষেত্রে মনে রাখবেন এটি অনলি ডিউ পলিসি, যেগুলো অনলাইন চ্যানেলে পেমেন্ট করা সম্ভব একমাত্র সেই পলিসিগুলোর ক্ষেত্রেই আপনি এখানে স্ট্যাটাস দেখতে পাবেন। যেমন ধরুন আমি একটি পলিসি নাম্বার দিচ্ছি, 9977463355, সাবমিট করলাম। তো এনার নাম, পলিসি নাম্বার, ডিউ ফর্ম, ডিউ ডেট, এবং কতগুলো ইনস্টলমেন্ট বাকি আছে, এবং টোটাল প্রিমিয়াম কত, এতটুকুই জাস্ট দেখতে পারবেন এবং সেটি আপনি শেয়ারও করতে পারবেন। এরপরেই আছে আপনার পলিসি স্ট্যাটাস এনি পলিসি। এই জায়গা থেকে আপনি যে কোনো পলিসির স্ট্যাটাস আপনি দেখতে পারেন, সে আপনার কোডের হোক বা অন্যান্য কোডের, আপনি যে কোনো পলিসি নাম্বার দিয়ে এটা আপনি স্ট্যাটাস দেখতে পারেন। যেমন ধরুন 4052562 44, পলিসি স্ট্যাটাসে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আপনি এর স্ট্যাটাস পেয়ে যাবেন। এখানে পলিসি নাম্বারের সঙ্গে তার নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, প্ল্যান, টার্ম, পেটার্ম, প্রিমিয়াম, সাম অ্যাসিওরড, মোড, আপডেট, ম্যাচুরিটি, তার স্ট্যাটাস কী আছে, এবং ব্রাঞ্চ কোড ও এজেন্সি ডিটেলস, সমস্তটাই আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এটা আপনার খেয়াল রাখতে হবে, শুধু নিজের কোডের নয়, আপনি যে কোনো কোডের পলিসি কিন্তু এখান থেকে দেখতে পারেন, এবং সেটা আপনি বাই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ফেসবুকতে বিভিন্নভাবে আপনি এটাকে শেয়ার করতে পারেন। তো যদি একটা জিনিস এখানে বলে রাখা প্রয়োজন আছে, যদি আপনি এই ইউজ এমপিন চেকবক্সটিকে অফ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেকবার ওটিপি দিতে হবে, আর ইউজ এমপিনে চেক করা থাকলে আপনাকে আর ফার্দার কোনো ওটিপি ইউজ করতে হবে না। এরপরে আসে আমি রিভাইভাল কোটেশন।
আপনি যে কোনো পলিসি রিভাইভাল কোটেশন এখান থেকে বার করতে পারবেন। যেমন ধরুন আমি একটা দিই 4043909 76। দেখুন সঙ্গে সঙ্গে পিন্টু আলি পিদিয়া পিয়াদ্দা এনার পুরো রিভাইভাল ডিটেলস চলে এলো, এনার কত প্রিমিয়াম, ওনার কতগুলো পলিসির ইনস্টলমেন্ট বাকি আছে, তার লেট ফাইন কত, এবং জিএসটি নিয়ে ওনার কত প্রিমিয়াম এবং সেটির ভ্যালিড আপ টু কতটা কতদিন পর্যন্ত আছে সেটিও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এবং সেটিও আপনি এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবেন। এরপরে ধরুন ম্যাচুরিটি ভ্যালু, আপনি কোনো কাস্টমারের কোনো পলিসির ম্যাচুরিটি অ্যামাউন্ট যদি বলতে চান সেটিও কিন্তু আপনি এখান থেকে দেখাতে পারবেন। যেমন ধরুন 4291987 25, পলিসি স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে আপনি যদি ম্যাচুরিটি অ্যামাউন্ট থেকে থাকে, যেমন এখানে ম্যাচুরিটি অ্যামাউন্ট দেখাচ্ছে ওনার 55,000-এর কাছাকাছি, ঠিক আছে, এখানেও আপনি এটা দেখতে পেয়ে যাচ্ছেন। এভাবে আপনি তার এসবি ক্লেম স্ট্যাটাস, যেমন ধরুন কোনো একটা সার্টেন পলিসি যদি তার ক্লেমটা বা এসবিটা আদৌ তার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, বা তার চেক নাম্বার কত, বা এনএফটি নাম্বার কত, বা ম্যাচুরিটি ক্লেমটা ঢুকেছে কিনা, সেটি কিন্তু আপনি আপনার এখান থেকে আপনি চেক করতে পারেন। এবং এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার্স যেটি আপনি আপনার এই পিডি সফটওয়্যার থেকে অ্যাক্সেস করতে পারেন। যেমন ধরুন আমি একটি নাম্বার দিলাম এখানে 4472572 71। এটা একটু টাইম লাগতে পারে, একটু সার্টেন টাইম নেয়, তো এক্ষেত্রে আপনি দেখতে পেয়ে যাবেন এই পলিসিটার এসবি বা ম্যাচুরিটি ক্লেম আদৌ ওনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। তখন ওনার ক্লেম নাম্বার ওয়ান, ওনার একটা ক্লেম ঢুকেছে যেটা হচ্ছে এসবি মানি ব্যাগ ক্লেম অ্যামাউন্ট 30,000 টাকা। 30,000 টাকার একটি মানি ব্যাগ ঢুকেছে কবে, না 28/3/2017। ওনার ব্রাঞ্চ কোড এবং ওনার চেক নাম্বার তার ডিটেলসটা পর্যন্ত আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং সেটা কাস্টমারকে আপনি শেয়ার করতে পারবেন। এছাড়াও ধরুন যদি আপনি কাস্টমারের প্রিমিয়াম সার্টিফিকেট এখান থেকে ফরওয়ার্ড করতে চান সেটাও কিন্তু আপনি এখানে শেয়ার করতে পারেন। যেমন ধরুন আমি একটি কাস্টমারের কোনো সার্টেন কাস্টমারের একটি প্রিমিয়াম সার্টিফিকেট এখান থেকে পাঠাতে চাইছি, জাস্ট পলিসি নাম্বারটা ইনপুট করুন তাহলেই আপনি পাঠাতে পারবেন। 9960945 09, জাস্ট শো করুন ইনস্ট্যান্ট। এটি পিডিএফ আকারে আপনার প্রিমিয়াম সার্টিফিকেটটি, এটি মান্থলি মোডের পলিসি আছে, ওনার কোন ফিনান্সিয়াল ইয়ারে আমি দিয়েছি সেই ফিনান্সিয়াল ইয়ার ওয়াইজ আপনি এখানে, আমি যদি ফিনান্সিয়াল ইয়ারটা চেঞ্জও করতে চাই, ওনার 18-19 ফিনান্সিয়াল ইয়ারের প্রিমিয়াম সার্টিফিকেট চাইবে, সেই ফিনান্সিয়াল ইয়ারে আপনি প্রিমিয়াম সার্টিফিকেট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং কাস্টমারকে সেটা হোয়াটসঅ্যাপ করে শেয়ার করতে পারেন বা মেল করেও শেয়ার করতে পারেন। এছাড়াও যদি ওনার কাস্টমারের মাল্টিপল পলিসি থাকে, 1 বা 2, আপনি সেই হিসেবে আপনি একাধিক পলিসি নাম্বার পরপর এন্টার করে শো করলে আপনি সেই সার্টিফিকেটটা জেনারেট করতে পারেন। এছাড়াও ধরুন এখানে ডক্টর লিস্ট রয়েছে, ডক্টর লিস্ট আপনি সার্টেন কোনো এলাকার যদি আপনি নাম লিখে দেন, যেমন ধরুন আমি এখানে লিখলাম কলকাতা, কলকাতা এলাকার আপনাদের টিপিএ যে ডক্টর লিস্ট থাকে সেই ডক্টর লিস্টের এখানে ইনফরমেশান আপনি এখানে তার এমই কোড সমেত পুরো ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন, সেটিও কিন্তু এখানে পাওয়া যায়। এছাড়াও ধরুন কারেন্ট ন্যাপ, আজকের ন্যাপ কী আছে, আপনার এলআইসি সাইটে যাওয়ার দরকার নেই, আপনি এখান থেকে আজকের ডেটের ন্যাপ ইনফরমেশান চেক করতে পারেন। এছাড়াও রয়েছে ব্রাঞ্চ লোকেটার, নির্দিষ্ট কোনো পিনকোড এরিয়ার আপনি ব্রাঞ্চ লোকেট করতে চান, সেই পিনকোড নাম্বার দিয়ে আপনি সেই এলাকার ব্রাঞ্চ পর্যন্ত আপনি এই পিডি সফটওয়্যারের মাধ্যমে পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে পিডি সফটওয়্যারটার কিছু এক্সক্লুসিভ ফিচার্স এতক্ষণ ধরে দেখলেন। এই সফটওয়্যারটি সম্পূর্ণ একটি অ্যানোনিমাস অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে আপনার ব্রাঞ্চের অনেক কাজ আপনি আপনার ঘরে বসেই করতে পারেন, আপনার কাস্টমারের অনেক সাপোর্ট, অনেক ধরনের পরিষেবা আপনি আপনার ঘর থেকেই দিতে পারেন। তো নট অনলি আপনার পলিসি স্ট্যাটাস, এছাড়াও আপনারা যারা ট্যাব ম্যাজিকের মতন এক্সক্লুসিভ সফটওয়্যার ইউজ করেন বা ভিজুয়াল ম্যাজিক প্রোর মতন সুপিরিয়র সফটওয়্যার ইউজ করেন, তারাও এই পিডি সফটওয়্যার ইউজ করতে পারেন। এই পিডি সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার ট্যাব ম্যাজিকের এবং ভিজুয়াল ম্যাজিক প্রোর ডেটা, এনবি আপডেট, ফাপ আপডেট, সমস্ত কিছু এই অ্যানোনিমাস অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করতে পারেন এবং এফওপি আপডেট করতে পারেন। তো যে সমস্ত বন্ধুরা এখনও এই পিডি সফটওয়্যার পাননি, তারা ইমিডিয়েট আমাদের নিচের দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন, যাতে আপনারা এই ধরনের পরিষেবাগুলো ঘরেতে বসে পেতে পারেন। ধন্যবাদ। যদি আরও কোনো রকমের ইনফরমেশনের প্রয়োজন হয় তো কাইন্ডলি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন করুন, আমরা সর্বতোভাবে আপনাদের সাহায্য করব। ধন্যবাদ।